আসসালামু আলাইকুম দর্শক ইউনিকোয়ার্ল্ডের আরেকটি পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকের আয়োজনে দেখাবো ইনস্ট্যান্ট ফ্রায়েড রাইসের রেসিপি বড় থেকে ছোট সকলেই খুব মজা করে খাবেন বাসায় যদি চিকেন রান্না থাকে ভাত তো সবার বাসায় থাকবে আর ডিম তো থাকেই তাহলেই মাত্র দুই মিনিটে তৈরি করে নিতে পারবেন ইনস্ট্যান্ট এই ফ্রায়েড রাইসের রেসিপিটি বড়রা তো খাবেই বাচ্চারাও অল্প খেলেই বেশি পুষ্টি পাবে চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি মূল পর্বে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন বাসায় যেদিন চিকেন রান্না থাকে সেই দিন মুরগির বুকে দু পিস গোস্ত নিয়ে এইভাবে পাতলা ছোট ছোট পিস করে ছাড়িয়ে নেই অবশ্যই মুরগির বুকের গোস্তটাই নেওয়ার চেষ্টা করবেন বুকের গোস্তটা নরম থাকে এতে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এরপর চুলায় একটি প্যান দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর একটি ডিম ভেঙে তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া এখন ডিমটাকে আমি স্ক্রামবেল করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি বাসায় যদি চিকেন রান্না নাও থাকে শুধু ডিম দিয়ে এই ফ্রায়েড রাইসটি তৈরি করে নিতে পারবেন আবার চুলায় প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাটার বাটারটা হালকা একটু গলে আসলেই দিয়ে দিচ্ছি ছোট্ট এক কোয়া রসুন কুচি রসুনটাই একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি চিকেন আর হচ্ছে দিচ্ছি এইটুকু পরিমাণে গাজর কুচি যে বাচ্চারা নরম খেতে পছন্দ করে তাদেরকে গাজরটা একটু সেদ্ধ করে দিবেন। এখন সবগুলো উপকরণ সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না তার কারণ হচ্ছে চিকেনটাও রান্না করা আর গাজরটাও সেদ্ধ করা খুব বেশি ভাজতে গেলে একটু হার্ড হয়ে যাবে বাচ্চাদের খেতে অসুবিধে হবে আমি যেহেতু আমার ছেলের জন্য রান্না করছি তাই আমি এইটুকু পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি স্ক্রাম্বল করে রাখা ডিম স্বাদ মতো লবণ আর দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা কিন্তু খাবারের টেস্টটা গুণ বাড়িয়ে দেয় এখন চুলার আঁচটা হাইয়ে রেখে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যে বাচ্চারা নরম খেতে পছন্দ করে তারা এই পর্যায়ে বাসায় যদি চিকেন স্টক থাকে সামান্য পরিমাণে চিকেন স্টক দিয়ে নিতে পারেন তা না হলে বাসায় যদি ডাল রান্না থাকে একটু ডালও দিতে পারেন এতে খাবারটা একটু নরম হবে বাচ্চাদের খেতে সুবিধে হবে আপনারা যারা আমার ছেলেদের ব্লগ দেখতে চান তারা রাইয়ান রিহান ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে লিঙ্কটিতে ক্লিক করে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন দেখুন তো কত অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস এই খাবারটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একত্রে পেয়ে যাবে খাবারটি এত বেশি হেলদি এবং টেস্টি বড়রা তো খাবেই বাচ্চারাও চেটে পুটে খাবে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিলাম ফ্রায়েড রাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজ এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন